নমস্কার, রান্নাবাটির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো সকলের পছন্দের বাসন্তী পোলাও। অনুষ্ঠান বাড়ি বলো বা বিয়ে বাড়ি বা পুজো বাড়ি, সবেতেই এই পোলাও কিন্তু বাঙালির খুব পছন্দ। একদম ঝরঝরে করে কিভাবে এই পোলাওটা বানানো যায় সেটাই আজকে দেখাবো। তো একটা নির্দিষ্ট বাটি মেপে সেই বাটির আড়াই বাটি চাল এখানে আমি নিয়েছি, আর এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। তারপর চালটাকে ভালো করে ধুয়ে নেব, বেশিবার কিন্তু ধোবে না, তাহলে গোবিন্দভোগ চালের যে সুগন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আর যারা গোবিন্দভোগ চাল পাও না, তারা কিন্তু যে কোনো সুগন্ধযুক্ত চাল দিয়ে এটা বানাতে পারো। তো চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ছড়ানো থালায় আমি চালটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি, কারণ চালটা ভালো করে শুকনো হওয়াটা খুব দরকারি, না হলে কিন্তু পোলাও একদমই ঝরঝরে হয় না। তো চালটা শুকিয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি এটাকে ভালো করে ঢেলে নেব। তারপর এটাকে কিছুটা মশলা দিয়ে মাখতে হবে। মশলা বলতে কিছুই না, দেবো কিছুটা আমি আদা বাটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যেহেতু বাসন্তী পোলাও হলুদ তো লাগবেই। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা ঘি, এখানে 50 গ্রাম ঘি দিয়েছি আমি এই 1 কিলোগ্রাম চালের জন্য। এবার হাত দিয়ে ভালো করে চালটাকে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলেই কাজ শেষ। এরপর কড়াইতে ঘি গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু সাদা তেল, যাতে ঘিটা পুড়ে না যায়। আরও 50 গ্রাম ঘি এখানে আমি দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে, তারপর কাজু আর কিশমিশ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে চালটা আমরা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কড়াইতে, আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চালটা যখন একটু গন্ধ ছাড়তে শুরু করে দেবে তখনই বুঝতে পারবে চাল ভাজা হয়ে গেছে। আর যে পরিমাণ চাল নিয়েছিলে যে বাটি মেপে, সেই বাটি মেপেই সেই চালের ডবল জল তোমরা দিয়ে দেবে। আমি আড়াই বাটি চালের জন্য 5 বাটি জল দিয়েছি। জল দিয়ে পরিমাণ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দিয়ে 10 মিনিট পরে একটু নেড়ে চেড়ে নেবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। আর প্রথমেই চিনিটা দিয়ে দেবে না, তাহলে চালটা সিদ্ধ হতে চাইবে না। চালটা যখন প্রায় 80% হয়ে আসবে তখন চিনিটা দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে দেবে। তারপরে আরও 5 মিনিট মতো রান্না করে নিলেই আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও কিন্তু তৈরি হয়ে যাবে, পুরো এরকম। আর এখন যতটা দেখছো, একটু পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোই ঝরঝর হয়ে যাবে। আর এখানে একটা বাটিতে আমি সার্ভ করেছি, তার জন্য প্রথমে একটা কাঁচা লঙ্কা আর একটা কাজু কিশমিশ রেখে তারপরে এই ঝরঝরে বাসন্তী পোলাওটা দিয়ে ভালো করে বসিয়ে নিয়ে তারপর একটা কাঁসার থালায় আমি এটাকে সার্ভ করে নেব। তোমরাও যদি কাউকে এইভাবে সার্ভ করো দেখবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো কাঁসার থালাটা আমি নিয়ে নিয়েছি, আর বাটি চাপা দেওয়া এই বাসন্তী পোলাওটা দিয়ে দেবো। আর সাথে আমি দিয়েছিলাম একদম কষা কষা আলুর দম। তোমরা কিন্তু চিকেন, মাটন যে কোনো কিছুর সাথে এই পোলাওটা সার্ভ করতে পারো, খুবই সুন্দর হয় খেতে। তো এই আলুর দমের সাথে পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।